মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাৰ বিৰোধী পক্ষৰ ফালৰ পৰা পঞ্চায়ত আৰু গ্ৰাম উন্নয়ন বিভাগত যিটো কৰ্তন প্ৰস্তাৱ অনা হৈছে তাৰ সমৰ্থনত ক'ব দিয়াৰ কাৰণে ছাৰ আমি আপোনাক ধন্যবাদ জনাইছোঁ। অলপ আগতে আমাৰ বিৰোধী দলৰ বিধায়ক খালেক ডাঙৰীয়াই যিটো কথা ক'লে ছাৰ পঞ্চায়ত আইন সম্পৰ্কে কথাটো হয়, পঞ্চায়ত আইনখনতে ছাৰ ভুল আছে। যিসকল মানুহে ভোট দিয়ে প্ৰেচিডেণ্টজনক কিন্তু তেওঁলোকে ভাঙিব নোৱাৰে, ভাঙে আকৌ মেম্বাৰসকলে। আৰু পঞ্চায়ত আইনখন যেতিয়া যোৱা বছৰ এমেণ্ড কৰা হয় তেতিয়া আমি এই কথাটো উত্থাপন কৰিছিলোঁ। এতিয়া যিটো এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন বনাই দিয়া হ'ল এইটো ঠিক আছে, কিন্তু মেম্বাৰসকল আণ্ডাৰ মেট্ৰিক, প্ৰেচিডেণ্টজন মেট্ৰিক পাছ, অনাস্থা প্ৰস্তাৱ দি ভাঙি দিয়াৰ পিছত এই ভাইচ প্ৰেচিডেণ্টজন আকৌ মেম্বাৰ পৰা হয় আণ্ডাৰ মেট্ৰিক মানুহ, তেওঁ আকৌ গৈ পিছত প্ৰেচিডেণ্ট হৈ যাব পাৰে। আইনখনত মানে বিসংগতি আছে, বহুত বিসংগতি আছে। আৰু যেতিয়া আইনখনৰ এমেণ্ডমেণ্ট আনিছিল তেতিয়া খুব বাক বিতণ্ডা হৈছিল। আমি চৰকাৰক কৈছিলোঁ যে আইনখন পুংখানুপুংখভাৱে অধ্যয়ন কৰি পুনৰবাৰ এটা এমেণ্ডমেণ্ট আনিব লাগে, তেতিয়া চৰকাৰে কৈছিল আনিব, আজিলৈকে আছাৰ আনা নাই। গতিকে এই কথাটো ছাৰ অলপ গুৰুত্ব সহকাৰে লোৱাটো ভাল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পঞ্চায়ত আৰু গ্ৰাম উন্নয়ন এই বিভাগটো এটা বিয়োগম বিভাগ, বহুত ডাঙৰ বিভাগ ছাৰ। আমাৰ অসমত প্ৰায় 26,000খন গাঁও আছে আৰু 11ৰ যিটো চেঞ্চাছ ৰিপৰ্ট তাৰ মতে 86% মানুহ ছাৰ গাঁও অঞ্চলত বাস কৰে। তাৰমানে আমাৰ ছাৰ এষাৰ কথা আছে যে ছাৰ্ভিচ টু মেন মিনছ ছাৰ্ভিচ টু গড। এই বিভাগটোৱে ৰাইজক সেৱা কৰাৰ প্ৰচুৰ সুবিধা পায়, সুযোগ পায়, কাৰণ 86% পপুলেশ্যন ফলছ আণ্ডাৰ দিছ ডিপাৰ্টমেণ্ট। গতিকে এইটো এটা ছাৰ প্ৰকাণ্ড বিভাগ। আমি গাঁও অঞ্চলত, মই নিজে ছাৰ গাঁও অঞ্চলৰ ল'ৰা, আমি গাঁও অঞ্চলত যেতিয়া দেখোঁ পঞ্চায়তবিলাক ক'ত সীমাবদ্ধ, পঞ্চায়তবিলাক অকল MGNREGA, 14 ফাইনেন্স এইবিলাকত ছাৰ সীমাবদ্ধ। ইয়াৰ বাহিৰে যদি ছাৰ আমি চাওঁ তেতিয়াহ'লে দেখা পাম পঞ্চায়ত এণ্ড ৰুৰেল ডেভেলপমেণ্টত বহুত ধৰণৰ স্কীম আছে, প্ৰজেক্ট আছে। চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ স্কীম ছাৰ ইয়াৰ জৰিয়তে ইমপ্লিমেণ্ট কৰা হয়, বহুত ভাল ভাল স্কীম। ক্ৰিটিচাইজ কৰিবলৈ মই কোৱা নাই, মানে দেশখনক ৰাজ্যখনক আগুৱাই নিবৰ কাৰণে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে যিবিলাক স্কীম লয়, ষ্টেট গভৰ্ণমেণ্টে যিবিলাক স্কীম লয়, পঞ্চায়ত এণ্ড ৰুৰেল ডেভেলপমেণ্ট আণ্ডাৰত ছাৰ বহুত এনেকুৱা ধৰণৰ স্কীম বা প্ৰজেক্ট আছে। এটা ছাৰ উদাহৰণ মই ছাৰ দিওঁ, নেশ্যনেল ৰাৰবান মিছন। শব্দটো শুনিবলৈ ভাল, মানে ৰুৰেল প্লাছ আৰবান মিলি ৰাৰবান, নতুন শব্দই সৃষ্টি কৰা হৈছে, ইমান ভাল ৱৰ্ড এইটো, আৰু স্কীমটোও ছাৰ ভাল। তাৰপিছত ছাৰ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা গ্ৰামীণ, নেশ্যনেল ৰুৰেল লাইভলিহুড মিছন, নেশ্যনেল ছ'চিয়েল এচিষ্টেঞ্চ প্ৰগ্ৰাম, দীনদয়াল গ্ৰামীণ কৌশল্য যোজনা, MGNREGA, এনেকে কেইবাটাও ভাল ভাল মানে প্ৰজেক্ট বা স্কীম এই ডিপাৰ্টমেণ্টৰ আণ্ডাৰত ছাৰ ৰূপায়ণ কৰা হয়। আৰু অধিকাংশ স্কীমে কিন্তু ছাৰ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ, যদিও চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ আমি ক্ৰিটিচাইজ কৰা নাই, কাৰণ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ স্কীম ষ্টেট গভৰ্ণমেণ্টে প্ৰত্যেকখন ষ্টেটে নিজৰ নিজৰ লাইনত ইমপ্লিমেণ্ট কৰে, ভাল কথা। কিন্তু আজিৰ তাৰিখলৈকে যদি ছাৰ আমি পঞ্চায়ত, মই ইতিমধ্যে গৈ গৈছোঁ, দেখা পাওঁ যে পঞ্চায়তত যে এইবিলাক স্কীম আছে বা এইবিলাক স্কীম কাৰ্যকৰী হয়, কাৰ্যক্ষম হয়, এইবিলাক স্কীমৰ এগেইনষ্টত যে বাজেট এলোকেশ্যন হয়, সাধাৰণ মানুহটো বাদেই দিয়ক, প্ৰতিনিধিসকলকো অৱগত কৰা নহয়। সাধাৰণ মানুহৰ ধাৰণা পঞ্চায়ত মানে পঞ্চায়ত অফিচটোত গ'লে MGNREGA এটা কাম পাব, MGNREGA আৰু 14 ফাইনেন্সৰ কিবা বিল্ডিং পাব, ইমানেই। ইয়াৰ বাহিৰে ছাৰ এইটো ফাৰ্ষ্ট এটা ফিল্ড হয় পঞ্চায়ত এণ্ড ৰুৰেল ডেভেলপমেণ্ট। এতিয়া ছাৰ যদি আমি মাত্ৰ দুটা বা তিনিটা উদাহৰণ দি ছাৰ মই শেষ কৰিম, নেশ্যনেল ৰাৰবান মিছন, মই কৈছোঁৱে যে শুনিবলৈ ছাৰ ভাল লাগে শব্দটো নেশ্যনেল ৰাৰবান মিছন। আমাৰ যোৱা 22 ফেব্ৰুৱাৰী 2016 প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই ৰঞ্জন ৰাজনন্দন গাঁও, ছত্তীশগড়ৰ ৰাজনন্দন গাঁৱত এই স্কীমটো আৰম্ভ কৰিছিল। তাৰ আগতে 2014 আৰু 2015 ইউনিয়ন কেবিনেট যিটো মানে ইউনিয়ন বাজেট, চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ বাজেটত এই সম্পৰ্কে পুঁজি ধাৰ্য কৰা হৈছিল। ইয়াৰ ছাৰ আমি যদি এটা ডাটা চাওঁ যে এই স্কীমটো চৰকাৰে আনিবলৈ কিয় ভাবিলে, কিয় চৰকাৰে ধাৰণা কৰিলে যে এনেকুৱা এটা স্কীম আমাক লাগে, ৰুৰেল এৰিয়া আৰু আৰবান এৰিয়াৰ মাজত বহুত গেপছ আছে।
বহুত পার্থক্য রাতিদিন পার্থক্য ডেভেলপমেন্টৰ ক্ষেত্ৰত সেই কাৰণে চৰকাৰখনে ভাবিলে যে ৰুৰেল প্লাছ আৰবান এই দুইটাক ব্ৰিজিং কৰিব লাগে কানেক্ট কৰিব লাগে সেই কাৰণে এই প্ৰজেক্টৰ স্কিমটোৰ নাম দিয়া হল ন্যাশনেল ৰাৰবান মিশন আমাৰ গোটেই ভাৰতবৰ্ষত 68% 2011ৰ সেনসাস মতে 68% rural population আছে আৰু অসমত আছে 86% আপোনাৰ তাৰ ভিতৰত 93% urban householdত electricity আছে কিন্তু ruralত আছে মাত্ৰ 55% electricity আছে rural house 55% householdত electricity আছে তাৰ পিছত স্যার 71% urban household have piped water connection আমি যেটো tap water বুলি কওঁ পাইপৰ জৰিয়তে পানী পাওঁ হেতু আর রুরেলত আছে মাত্র 35% এই যে স্যার গ্যাপ 93% আরবান মানুষের ঘরত কারেন্ট 55% রুরেল মানুষের ঘরত কারেন্ট 71% আরবান মানুষের ঘরত টেপ ওয়াটার 35% রুরেল মানুষের ঘরত আপনার মানে টেপ ওয়াটার এই যে গ্যাপ এই গ্যাপটু কমাবার কারণে রারবান রুরেল প্লাস আরবান রারবান তো ভাল স্কিম স্যার কিন্তু যদি আমি কার্যক্ষত দেখা পাও আমি ইতিমধ্যে মই অনুকিয়ায় গৈছোঁ যে কাৰ্য কৰাটো দূৰ কথা অৱগতই বহুত ক্ষেত্ৰত হোৱা নাযায় এই স্কিমটোৰ জৰিয়তে ছাৰ প্ৰায় 14টা বিষয় চৰকাৰখনে সামৰি লয় বহুত ভাল ভাল বিষয় মই স্বীকাৰ কৰিছোঁ ছাৰ স্কিল ডেভেলপমেণ্ট ট্ৰেইনিং লিংক টু ইকনমিক এক্টিভিটিজ এগ্ৰ প্ৰচেছিং এগ্ৰ ছাৰ্ভিচেছ ষ্টৰেজ এণ্ড ৱাৰহাউচিং ফুল্লি ইকুইপড মোবাইল হেল্থ ইউনিট ইমান ভাল কথা আমি গাঁৱৰ মানুহে নাজানো এইবিলাক কথা জনাবলৈ চৰকাৰে ষ্টেপ ল'ব লাগে কিন্তু নলয় আপগ্ৰেডেশ্যন স্কুল অব্লিক হায়াৰ এডুকেশ্যন ফেচিলিটিজ চেনিটেশ্যন প্ৰভিজন অফ পাইপ ৱাটাৰ চাপ্লাই চলিড এণ্ড লিকুইড ৱেষ্ট মেনেজমেণ্ট ভিলেজ ষ্ট্ৰীটছ এণ্ড ড্ৰেইনছ ষ্ট্ৰীট লাইটছ ইণ্টাৰ ভিলেজ ৰোড কানেক্টিভিটি পাব্লিক ট্ৰেন্সপৰ্ট এল পি জি গেছ কানেকশ্যন ডিজিটেল লিটাৰেচি এণ্ড নাম্বাৰ 14 চিটিজেন ছাৰ্ভিছ চেণ্টাৰ ফৰ ইলেক্ট্ৰনিক ডেলিভাৰী অফ চিটিজেন চেণ্ট্ৰিক ছাৰ্ভিচেছ গ্ৰাম কানেক্টিভিটি এটচেট্ৰা এইবিলাক ইমান ভাল স্যার স্কিম গতিকে সরকারখনে যদি এই বিষয়টো ধনাত্মক দিশত আগুৱাই লৈ যায় জনসাধারণক প্রত্যক্ষভাবে জনাই পাবলিসিটি করি তেনেহলে মূর বুধেরে ভাল হোক ইয়াত সরকার বিরোধীর কোনো কথা নাই অসমখনের ডেভেলপমেন্টের কথা দ্বিতীয় এটা বস্তু স্যার আমি যদি চাও পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টের আন্ডারত ন্যাশনাল সোশিয়াল অ্যাসিস্টেন্স প্রোগ্রাম এটা ভাল প্রোগ্রাম ন্যাশনাল সোশিয়াল অ্যাসিস্টেন্স প্রোগ্রাম ন্যাশনাল সোশিয়াল অ্যাসিস্টেন্স প্রোগ্রাম এইটো 15 আগস্ট 1995 চনত লঞ্চ করা হয়েছিল তেতিয়া সেন্ট্রেল গভর্নমেন্টে লঞ্চ করেছিল তেতিয়ার পৰা এই স্কিমটো বিভিন্ন নামেৰে বিভিন্ন ৰাজ্যত বা কেন্দ্ৰত চলাই থকা হৈছে কিন্তু মূলত এইটোৱেই আৰ্টিকল 41 আৰু আৰ্টিকল 42 সংবিধানৰ এই দুটাক বেছ কৰি ন্যাশনাল সোশিয়াল অ্যাসিস্টেন্স প্রোগ্রাম বনোৱা হৈছিল ইয়াৰ স্যার অবজেক্ট কি ইয়াৰ অবজেক্ট কিনো স্যার ভাল ন্যাশনাল সোশিয়াল অ্যাসিস্টেন্স প্রোগ্রাম ইজ এ সোশিয়াল সিকিউরিটি এন্ড ওয়েলফেয়ার প্রোগ্রাম টু প্রোভাইড সাপোর্ট টু এজড পেনশন এজড পার্সন উইডোজ ডিজেবল পার্সন এইবিলাকৰ ক্ষেত্ৰত তাৰ মানে আমি যে চৰকাৰখনে বৃদ্ধ পেনশন দিয়ে আপোনাৰ বিধৱা পেনশন দিয়ে এইটো ফলস আন্ডাৰ দিস স্কিম আপোনাৰ এইটোও ভাল এতিয়া কথাটো হল কি আমি যেতিয়া স্যার বাজেট ভাষণ শুনো আর মন্ত্রীয়ে যেতিয়া একদম বকু ফুলাই ফুলাই ভাল ভাল ভাষণ কয় আমি ভাবো মারাত্মক কথা কয়ে আছে কোর কোর আসলতে এইবিলাকর পর আনা হয় বস্তুবিলাক আপনার এমজিএন রেগা এই বস্তুটো বেশি গুরুত্ব দিয়া হয় এমজিএন রেগা বিষয়টোত আর গুরুত্ব দিবও লাগে কিন্তু বাস্তবত স্যার যদি আমি চাও এই এনজিএম রেগা এটা আইনের মেরপাক আর মায়াজাল গোটেইখন আইনের মেরপেস মই স্যার আইনের ছাত্র আসিলো গোটেইখন আইনের মেরপেস ভারতবর্ষর বাহিরত মই বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নেল চাই চেক করে মই দেখিছো এমজিএন রেগাত খুব এপ্রিসিয়েট করা হয়
মানে ভারতবর্ষৰ বাহিৰত এটো এটা বিৰাট ভাল স্কিম বুলি প্ৰফ কৰা হয় কাৰণ লিখিবলে খুব ভাল কিয় ভাল আৰ্টিকল 21 ইয়াত ইনক্লুড হয় ৰাইট টু লাইফ আৰ্টিকল 16 ৰাইট টু ইকুৱালিটি ইয়াত ইনক্লুড হয় আৰ্টিকল 46 প্ৰমোট টু ৱৰ্ক ফৰ দা আপলিফমেণ্ট অফ দা ডাউনট্ৰডেন সোসাইটিজ ইনক্লুড হয় এই যে ভারতবর্ষৰ সংবিধানৰ এই যে আৰ্টিকল বিলাক আছে এই আৰ্টিকল বিলাকক আধাৰ কৰি এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বনোয়া হয়েছিল আপনার 2005 লঞ্চ করা হয়েছিল 2006 দুই ফেব্রুয়ারিত মই কৈছোঁ যে ইমান ভাল ভাল সংবিধানৰ প্ৰভিজন বিলাক আনি এটো বনোৱা হৈছে দেখিবলৈ ইমান ভাল লাগে মানে ৰুমত যেনেকে ফুলদানি সজাই থকা হয় দেখিলে ৰুমটো শুৱনি যেন লাগে এনেকুৱা সিষ্টেম কিন্তু বাস্তৱত এটা ভয়ংকৰ স্কিম চলি আছে এম জি এনৰেগা স্যার পঞ্চায়তত যে এম জি এনৰেগাৰ মেইন মেথডটো কি আছিল যে দুখীয়া মানুহখিনিক 100 দিনৰ কাৰণে জব গেৰাণ্টি এই বস্তুটো আগৰ এন ডি এ গভৰ্ণমেণ্টে পিছত ইউ পি আহিলে এতিয়া এন ডি এ গভৰ্ণমেণ্ট আছে ন্যাশনেল ফুড ফৰ ৱৰ্ক স্কিমৰ লগত মিলাব পাৰে সেইটোৱেই এইটো ট্ৰেন্সফৰ্ম হৈছে 100 দিনৰ কাৰণে জীৱিকা এইটো আছিলে ছাৰ প্ৰজেক্ট মেইন উদ্দেশ্য 182 টকা দিয়া হয় এজন জব কাৰ্ড হোল্ডাৰৰ বিপৰীত এই কুৱেশ্যনটো ছাৰ মই এছেম্বলিত আনিছিলোঁ ডিপাৰ্টমেণ্টকো জনাইছোঁ মাননীয় মন্ত্ৰীকো জনাইছোঁ মই স্বীকাৰ কৰোঁ এইটো অসম চৰকাৰে চেঞ্জ কৰিব নোৱাৰে কাৰণ এইটো চেণ্ট্ৰেল স্কিম কিন্তু 182 টকাত কোনো মানুহে কাম নকৰে এইটোতো চৰকাৰে মানি ল'ব লাগে গতিকে চৰকাৰৰ ফালৰ পৰা এটা প্ৰপজেল যাব লাগে যে 182 টকাত অসমত কোনো মানুহে ছাৰ কাম নকৰে এইবিলাক ছাৰ কাগজে পত্ৰে লিখা কথা জি আৰ এছ পঞ্চায়ত ছেক্ৰেটাৰী আৰু বি ডি অ' এই তিনিজনৰ এটা ডাঙৰ ঘোটালাৰ এটা নেক্সাস মই কাকো আগৰ চৰকাৰ বৰ্তমান চৰকাৰ ছাৰ কাকো মই ব্লেম কৰা নাই বা কাৰো লগত অফিচাৰসকলৰ লগত মোৰ কোনো ক্লেছ নাই এইটো মানি লোৱাটো ভাল যে 182 টকাত কোনো মানুহে ঘৰত কাম নকৰে হাজিৰা দিন হাজিৰা কাম নকৰে আমি যেতিয়া ঘৰত দিন হাজিৰা কাম লগাওঁ মানুহক 350 টকা দিব লগা হয় এই 182 ৰুপিজ পাৰ ডে পাৰ জব কাৰ্ড হোল্ডাৰ এইটো একদম পুৰা ঘোটালা এইটো ইয়াত ছাৰ হয় কি এটা এটা স্কিমৰ এগেইনষ্টত আপুনিও ছাৰ জানে মাননীয় সভাপতি মহোদয় আপুনি মন্ত্ৰী আছিলে এই বিষয়টো হয় কি এটা এটা স্কিমৰ এগেইনষ্টত নিৰ্দিষ্ট কিছুমান জব কাৰ্ড ছাবমিট কৰা হয় সেই জব কাৰ্ডৰ এগেইনষ্টত একাউণ্টত টকা সোমায় জব কাৰ্ড হোল্ডাৰে নাজানে কোনটো স্কিমৰ এগেইনষ্টত টকা সোমাইছে তেখেতক হাজিৰা দিয়া হয় যে তোমাৰ একাউণ্টত ইমান টকা সোমালে তাৰে মেট বুলি এজন মানুহ থাকে এইজন মেট আচলতে নহয় এইজন কণ্ট্ৰেক্টৰ ডিফেক্ট কণ্ট্ৰেক্টৰ যদিও সাংবিধানিক কণ্ট্ৰেক্টৰ ইয়াত প্ৰভিজন নাই তাৰপিছত তাৰ পৰা জি আৰ এছে পইচা খায় আপোনাৰ পঞ্চায়ত ছেক্ৰেটাৰী পইচা খায় মই হাউচত ছাৰ ৰেকৰ্ডত কৈ আছোঁ যদি মই প্ৰুফ কৰিব নোৱাৰোঁ মই ফেচ কৰিম একশ্যন যাতে পঞ্চায়তৰ ছেক্ৰেটাৰী পইচা খায় বি ডি অ' পইচা খায় ঘোটালাৰ এটা হেৰি মানে ডাঙৰ নেক্সাছ এইটো আপোনাৰ যিজন জব কাৰ্ড হোল্ডাৰ তেওঁ কিন্তু গম নাপায় ক'ৰ কাম ক'ৰ স্কিম কাৰ জব কাৰ্ড হোল্ডাৰ কোন মানুহৰ ঘৰত আছে কোনো ছাৰ গম নাপায় গতিকে এইটো ষ্ট্ৰিক্টলি ছাৰ এইটো মানে ইনকোৱাৰী কৰিব লাগে গোটেই অসম বেচিছত অসমৰ এজন প্ৰাক্তন এজন এজন বিধায়কে অফিচাৰৰ বিৰুদ্ধে কোৱাটো ছাৰ মই নিবিচাৰোঁ হাউচত কাৰণ তেওঁলোক গভৰ্ণমেণ্ট এমপ্লয়ি অসম চৰকাৰৰ এজন প্ৰাক্তন আমোলা এই যে অলপ আগত ৱাটাৰ ৰিচোৰ্চ মিনিষ্ট্ৰী মাননীয় মন্ত্ৰী মহোদয়ে ৰিপ্লাই দিলে ৱাটাৰ ৰিচোৰ্চত ইষ্টে ব্ৰহ্মপুত্ৰ দুই পাৰে ছাৰ হেৰি বনোৱাৰ কথা আছিলে এক্সপ্ৰেছ হাইৱে এইটো চাবৰ কাৰণে তেখেতে শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে নৌকা বিহাৰ কৰিছিল এতিয়া তেখেত বিশেষ এটা ৰাজনৈতিক দলত জইন কৰিছে শুনিছো কোনোবা সমষ্টিৰ পৰা বোলে এম পি খেলিব তেখেতে গৈ গোটেই ধুবুৰীৰ পৰা শদিয়ালৈকে শদিয়াৰ পৰা আহি আহি আমাৰ লখিমপুৰলৈ গ'ল আজি 1-1.5 বছৰ আগৰ ঘটনা গৈ চব অফিচাৰবিলাক মাতিলে পি ডি অ' বি ডি অ' চব মাতি পি ডি বি ডি অ' চব মাতিলে মাতি কথাৰ নাই বতৰ নাই আধা কাম হোৱা স্কিমখিনি চব বন্ধ কৰি দিলে চব বন্ধ কৰি দিলে এতিয়া মানুহে আমাৰ আমি ৰাইজৰ প্ৰতিনিধি মানুহে ছাৰ আহি আমাক ধৰে যদি বন্ধে কৰি দিছে তেনেহ'লে চেংচন কিয় কৰিলে হাফ ডান হোৱা স্কিমবিলাক তেওঁ বন্ধ কৰি দিলে বন্ধ কৰি দিয়াৰ পিছত এতিয়া বি ডি অ' ইমান ঢুকিয়ে নাপায় বেচাৰা বি ডি অ' বি ডি অ' সৰু এমপ্লয়ি ডি চিয়ে ঢুকি নাপায় যিজন অফিচাৰৰ কথা কৈ আছোঁ তেওঁ মানে ভৰিৰ কপনিত অসম কপে এনেকুৱা আছিলে গতিকে এইটো এটা ছাৰ ডাঙৰ ভয়ংকৰ ঘোটালা তেওঁ কৰি থৈ গ'ল যাৰ কাৰণে মই ছাৰ মই নিজে ভুক্তভোগী মোৰ সমষ্টিত এনেকুৱা হৈছে কেইবাটাও স্কিম হেৰি বন্ধ কৰি দিয়া হৈছে এতিয়া মানুহে গাড়ী ভৰ্তি ভৰ্তি কৰি আহে আমাৰ ঘৰ ঘেৰাও কৰে যে তোমাক এনেই ৰাস্তাটো বনাই দিব পৰা নাই তুমি গতিকে আমি ছাৰ বিপদত পৰিছোঁ গতিকে ছাৰ এম জি এনৰেগা সেইকাৰণে মই কৈছোঁ যিটো উদ্দেশ্যত এম জি এনৰেগা স্কিম বা আইন বনোৱা হৈছিল সেইটো উদ্দেশ্যত
পালন করা সফল হয়েছে। এমজি এনরেগা আইনের কথাখিনি বাদ দিলে যদি অন্য কথালে যাও, কিয় করা হয়েছিল, ব্যাকওয়ার্ড ইন্ডেক্স পিছপরা সূচাঙ্ক চাই এটা নির্ধারণ করা হয়েছিল যে কত কত মানে এমজি এনরেগা ইমপ্লিমেন্ট হব। গোটেই ডাটা ডিটেলস মোর হাতত আছে, মই কই স্যার কাকো আমনি নকরো। এতিয়া ব্যাকওয়ার্ড ইন্ডেক্স কিহর উপর স্যার নির্ভর করা হয়েছিল খালি সেইটোহে কব বিচার। আপনার পার্সেন্টেজ অফ হাউসহোল্ড প্রাইমারি ডিপেন্ডস অন এগ্রিকালচার, ইলেকট্রিসিটি, ড্রিঙ্কিং, স্যানিটেশন, ব্যাংকিং, এই পাঁচটার উপর ভিত্তি করে মানুষবিলাক জব কার্ড হোল্ডারের অধিকারী হয় না নহয় সেইটো ঠিক করা হয়েছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্স। তার উপর ভিত্তি করে এই স্কিম বিলাক ধরা হয়েছিল, কাম বিলাক করা হয়েছিল। 2014 বর্তমান যখন এনডিএ গভর্নমেন্ট আছে সেন্ট্রেলত, তেওঁলোকে আহি অলপ রিফর্ম করিলে, গোটেই রিফর্মের সময় স্যার মই যাব বিচরা নাই। তেখেতকলে লেবার মেটেরিয়াল যেটা রেশিও আছিল আগর 60:40, এইটো চেঞ্জ করে করিলে কি 51:49। শুনিলে স্যার মাননীয় সভাপতি মহোদয় আপনি আচরিত পাব, এনেকা কিছুমান ভিডিও আছে মেটেরিয়াল বানান না জানে, এইবিলাক মানুষ রেশিও কি বুঝি পাব? বাস্তব কথা, আপনার ব্লক লেভেলত যেটো ব্লক ডেভেলপমেন্ট অফিস থাকে এটা একটা অনুষ্ঠান, অসমখন যেনেকে পসিবলের পর চলে একটা অনুষ্ঠান, জেলাখন যেনেকে আপনার ডিসি অফিসের পর চলে একটা অনুষ্ঠান, পঞ্চায়েতটো যেনেকে আপনার পঞ্চায়েত কার্যালয়ের পর চলে একটা অনুষ্ঠান। গতিকে এনেকা বহুত আপনি যদি স্যার ভিডিও চেক করে, মই আগতে কৈছো কারো লগত মোর ক্লেশ নাই, কিন্তু অসমখন চলাটো স্যার সবরে দায়িত্ব আর কর্তব্য। এওঁলোকক অ্যাপয়েন্টমেন্ট দিয়া হয় কাম করিবর কারণে, মই স্যার প্রুফ করাই দিম ভিডিও মেটেরিয়াল বানান না জানে, ই রেশিও কি বুঝিব? গতিকে আগর গ্রাম হেবক আপনার এই যে ট্যাক্স কালেক্টর এইবিলাক গই আপগ্রেড হয়ে হল পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত সেক্রেটারি আপগ্রেড হল ইনচার্জ ভিডিও, একু এটা বুঝি না পায়। গতিকে মোর সরকারখনের প্রতি স্যার একটা অনুরোধ থাকিল, এইটো একটা ভাল ইনস্টিটিউশন হিসাবে গণ্য করে ওয়েল ইকুইপড ওয়েল ট্রেইনড অফিসার তাত এমপ্লয়মেন্ট করব লাগে, কারণ ডেভেলপমেন্টটো গ্রাসরুট ইমপ্লিমেন্ট হবর কারণে পঞ্চায়েতর সেক্রেটারিজন আর বিডিওজন স্যার বহুত দরকারি, উপযুক্ত হওয়াটো বহুত দরকারি। ডিসি সাধারণ মানুষে যাবলে ভয় করে, সাধারণ মানুষ পঞ্চায়েত সেক্রেটারির ওসর যায় আর বিডিওর ওসর যায়। গতিকে ডিসিজন আইএস থাকে ঠিক আছে, তেওঁর ওসর সাধারণ মানুষ না যায় ভয় করে, আর ডিসির বহুত কাম থাকে যেটো কারণে তো মানুষ ইমান সময়ও দিব নয়। গতিকে পঞ্চায়েতর সেক্রেটারি আর বিডিও ওয়েল ইকুইপড হওয়াটো ওয়েল ট্রেইনড হওয়াটো আমার স্যার সরকার প্রতি পরামর্শ অনুরোধ, যেটু বলে ধরে এটু করাটু ভাল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মই বক্তব্য শেষ করে দিব বিচারিছো, কারণ আমার আরো এজন বিধায়কে কব আমার দলের পরা। মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু আছে, যদিও মন্ত্রী মহোদয় নাই, তেখেতর হয়ে সংসদীয় পরিক্রমা মন্ত্রী আছে, মই মাননীয় সভাপতি মহোদয় আপনার জড়িয়ে সরকারখনক অনুরোধ করেছো যে এম জি এনরেগা লই মই এই বিধানসভাত বহুত দিন কেবাদিনও মই কোয়েশন আনিছো, মই মানি লৈছো কথাটো যে এম জি এনরেগা তেওঁলোকে একো চেঞ্জ করিব নোৱাৰে, তেওঁলোকে এটা রিজলিউশন লক যে এই আইনখন যেটো উদ্দেশ্যত বনোৱা হৈছিল সেইটো উদ্দেশ্যত কার্যকরী হোৱা নাই, 182 টকাত কোনো মানুহে কাম নকৰে, এইটো কমেও 300 করা হোক পার ডে, এইটো এটা রিজলিউশন সরকারখনে লক, তেওঁলোকে অকলে নোৱাৰে এইটো আমি মানি লৈছো, এটা রিজলিউশন তালে পঠাওক। আর ওয়ার্কিং ডেজ যে 100ৰ যেটো ডেজ, 100 ডেজ স্যার কোনো মানুহে নাপায়, মই এটা ডাটা লৈ আছো, কোনো মানুহে 100 দিনৰ স্যার 100 হেৰি নাপায়। মই যদি চাওঁ মোর একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ স্যার ডাটা আছে, সবতকে কম কাম পাওয়া ডিস্ট্রিক্টখন হল নগাঁও, 100 ডেজ নাপায়। আর আপনার আমার রংবিদা বহি আছে ডিমা হাসাও নীল, যদি 100 ডেজ স্যার নাপায়, এইবিল আইনত লিখা বিরাট ভাল, কিন্তু বাস্তবত নহয়, এটা মোর ডাটা আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। গতিকে সরকারখনে 100 ডেজ যেটো মানে মিনিমাম ওয়ার্কিং ডেজ, এইটো পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকরী করক, এইটো কার্যকরার লগতে 100 দিনের যেটো মানে ওয়ার্কিং ডেজ আছে এইটো 200 ডেজ ওয়ার্কিং ডেজ করব লাগে বলে সেন্ট্রাল গভর্নমেন্টক আপনাদের একটা প্রপোজাল পঠাক, আমি আপনাদের লগত আছো এই দুখিয়া মানুষখিনির স্বার্থত। আর যেহেতুকে এইটো মূলত আর রুরেল এরিয়া কেন্দ্র করে বনোয়া হয়েছিল, এইটো স্যার মোর রিকুয়েস্ট সরকারখনের প্রতি, যেহেতুকে রুরেল এরিয়া কেন্দ্র করে বনোয়া হয়েছিল আর এই ডিপার্টমেন্টের আন্ডারত যেহেতুকে আপনাদের একটা আরবান মিশন চলাই আছে, ভাল পজিটিভ মিশন, গতিকে এম জি এনরেগাটো
urban area, low jarta projects or caracuribulag, eight to proposal sorkar of Dibola. Can quality rural of Mabodo has urban of the job, eight to department or under the urban department at a scheme solias. Gotige, eight inita poramorho, Baonuru Sorkar for Muti, Thakil, Thaki, NG, MG, and Regas here to get Azi Tarikot Jodi, Sorkar Konekoi, the Ponsa, the Kikuria, Kopoke, Jikunos and Manakali, MG and Regar Kotai Kobo, Bakikin Iman Gomna Pai Manu, Gojunor, Proya Koranhoi, the protect scheme, Rajama Food Dise, Abnalgor Mandate as a Kanablok Sorkara Dase. প্রত্যেকটা স্কিম যাতে রাইজে পুঙ্খানুপুঙ্খভাবে গম পায় এই স্কিম বিলাক যে সরকার অধীনত চলে এইটো ডিপার্টমেন্ট আন্ডার খুব কম মানু হজাক অবগত তার প্রয়াস করক এই অনুরোধ রাখি মই মোর বক্তব্য হেক করিছো ধন্যবাদ